বন্ধুরা, করিমপুর জঙ্গলে টুনি তার দুই ছানাকে নিয়ে থাকত। টুনিও তার দুই ছানা ছিল খুব পরিশ্রমী। তারা নিজেদের জমিতে নানান ধরনের ফসলের চাষ করত। আর সেই জঙ্গলে বাস করত কালুকাক। কালুকাকের স্বভাব ছিল রাত্রেবেলায় পাখিদের বাড়ি গিয়ে চুরি করা। আর কেউ চোরকে ধরতেও পারত না। একদিন টুনি ও তার দুই ছানা বাজার থেকে কিছু টমেটোর চারা নিয়ে এসে নিজেদের জমিতে লাগায়। আর তারা কঠোর পরিশ্রম করে জল সার দিয়ে সেই টমেটোর চারাগুলোকে বড় করে তোলে। বেশ কয়েকদিন পর সেই টমেটো গাছগুলোতে প্রচুর পরিমাণে লাল লাল টমেটো ধরে। আর তা দেখে টুনি ও তার দুই ছানারা খুব খুশি হয়। তারা ঠিক করে পরের দিন বাজারে সমস্ত টমেটো তারা বিক্রি করবে। আর এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। আর সেই দিনই টুনির জমির পাশে গাছের ডালে বসেছিল কালুকাক। কালুকাক টুনির টমেটো দেখে মতলব পেটেছিল। আরে বাস, টুনির জমিতে তো অনেক লাল লাল টমেটো ধরেছে, ভালোই হলো। রাতের অন্ধকারে সব তুলে নেব আর কাল সকালে বাজারে বিক্রি করে দেব। টুনির ছোট ছেলে ছিল খুব বুদ্ধিমান আর চালাক। সে টের পেয়েছিল হয়তো রাতে কেউ এসে তাদের টমেটো চুরি করবে। তাই সে সন্ধ্যেবেলায় টমেটো গাছের উপরে জাল বিছিয়ে চলে যায়। রাত্রিবেলায় কালুকাক যখন টুনির টমেটো চুরি করতে আসে, তখন টমেটো গাছের উপর রাখা জালে সে আটকা পড়ে যায়। আর সারা রাত সেখানেই ঝুলে থাকে। এরপর টুনি তার দুই ছেলেকে নিয়ে যখন নিজেদের জমিতে আসে টমেটো তুলতে, বাজারে বিক্রি করব বলে, তখন দেখে টমেটো গাছের উপর রাখা জালে কালুকাক আটকা পড়ে আছে। তখন তারা বুঝতে পারে যে কালুকাক রাতের অন্ধকারে তাদের টমেটো চুরি করতে এসেছিল। আর তারা পুলিশ ডেকে কালুকাককে ধরিয়ে দেয়। এইভাবেই চোর ধরা পড়ে ও শাস্তি পায়।